Hello everyone, assalamu alaikum. Kemon achen shobai? Asha korchi bhalo achen. Amiyo bhalo achi alhamdulillah. Apnader shobaike ogrim ider shubhechha janiye shuru korchi aro ekti notun vlog. Asha korchi apnader bhalo lagbe. To ekhon dekhte parchen Whitechapel market er ekta shop e ami eshechi. Ar shelwar kameez je gulo dekhchi amar meyeder jonno. To amra ashole Bethnal Green, Green Street Whitechapel তিন জায়গায় গিয়েছিলাম এই উপলক্ষে তো যেখানে যেটা পছন্দ হয়েছে সেটা কিনে এনেছি আর আমি আসলে আমার মেয়েরা যখন ছোট ছিল তখন ওদের জন্য দুইটা তিনটা করে ড্রেস কিনে আনতাম আর এখনো এটাই করি ওরা চায় না তারপরেও আমি কিনে আনি আমার ভালো লাগলে ওরা আসলে ওদের নিজের পছন্দ মতো দুটো ড্রেস কিনে এনেছে আর আমার মেয়েরা আসলে খুবই সিম্পল লাইক করে আর এখন দেখতে পাচ্ছেন আমি আসলে একটা ফোন অর্ডার করেছিলাম আমার আগের ফোনটা নষ্ট হয়ে গেছে বাসার ফোন কর্ডলেস ল্যান্ডলাইনের ফোনটা তো আমি সেম এগেইন অর্ডার করেছি কারণ সেম ফোনের সিস্টেম সেম থাকবে এই জন্য যখন সেট আপ করবো নতুন ফোন তখন আগের ফোনের মতোই হবে এই জন্য সেম অর্ডার করেছি আসলে কয়েকদিন ধরে বাসার ফোনটা খুব ডিস্টার্ব করছে এইটা হলো আমার এখনকার ফোন আর এইটা আমি নতুন অর্ডার করেছি একদমই সেম সেম কোম্পানি সেম এভরিথিং আগস্ট থেকে এনেছি আর সেম আনলে আসলে হয় কি যে আগে যে সেট আপ করে রেখেছিলাম সেম সেট আপ করবো কোনো ডিফারেন্ট হবে না এই জন্য আবারও সমান এনেছি তো আজকে ভাবছি আসলে আপনাদের সাথে আমাদের ঈদের কাপড় চোপড়গুলো শেয়ার করব একটু পরে সাথে থাকেন এখন দুটো কর্ডলেসই বাহির করে রেখেছি এখনও সেট করিনি আর এখানে দেখতে পাচ্ছেন একটা প্রেজেন্টস আমার মেয়ের ফ্রেন্ড ওকে গিফট করেছে আসলে আর এখানে হলো একটা ট্রাভেল জায়নামাজ কোনো জায়গায় গেলে এগুলো সাথে নিয়ে যাওয়া যায় তারপরে হলো একটা তসবি এরপরে একটা লাইট কুরআন শরীফ তো এখন আসছি বেডরুমে আপনাদের সাথে শেয়ার করি আমার এই কাপড়গুলো কী কী আমরা কিনলাম আমরা খুবই সাধারণ খুবই সিম্পল কিনেছি আমরা এবার খুবই হালকা কালারের কাপড় চোপড় কিনেছি তো আমার দুই মেয়ের জন্য ড্রেসগুলো কিনেছি আপনাদের সাথে শেয়ার করব এই নেভি ব্লু এটা আসলে পাঞ্জাবি সেট আমার হাজবেন্ডের জন্য কিনেছি এটা আসলে খুব ভালো একটা কটন কোয়ালিটির তারপরে এখন দেখতে পাচ্ছেন এইটা আমার শাড়ি আমি এইবার শাড়ি নিয়েছি আসলে অনেকগুলো সেলোয়ার কামিজ আছে আর আমার মেয়েরাও দুজনই বড় হয়ে গেছে ওরাও সেলোয়ার কামিজ পরে তাই ভাবলাম যে আমি শাড়ি পরি আজকে আর একটা নেভি ব্লু সেলোয়ার কামিজ অলরেডি আমার আছে একদমই নিউ দুই মাস আগে কিনেছিলাম নেভি ব্লু এইটাও পরবো সকালের দিকে আর এই তো দেখতে পাচ্ছেন লাইলাক কালার এগুলো আমি আমার মেয়েদের জন্য কিনে এনেছি তারপরে আরও লাইলাক কালার এবং পিঙ্ক কালার এই দুটো কালারের আসলে এখানে চারটা ড্রেস আমি কিনেছি আর দুটো ওরা কিনেছে তো এখানে হলো ছয়টা ড্রেস আসলে দেখাচ্ছি দুটো ড্রেস ওরা কিনে এনেছে লাইলাক কালার আমার ছোটো মেয়েটার পিঙ্ক কালার আমার বড়ো মেয়েটা এই দুটোর মধ্যে একটা ড্রেস আমি আসলে খুলে দেখাবো আর একটা খুলবো না আজকে এগুলো আসলে অর্গানজা এবং টিস্যুর মধ্যে খুব ভালো আর এগুলো তো এখন চলছে এই সব জায়গায় এগুলোই দেখা যায় আর এই দুটো আমি কিনে এনেছি সাদাটা হলো আমার ছোটো মেয়ের এবং ব্লুটা হলো আমার বড়ো মেয়ের জন্য এ দুটো আমি কিনে এনেছি আমার পছন্দ লেগেছে আমার ভালো লেগেছে এই দুটোর কাজ আসলে আমার খুবই ভালো লেগেছে আর এগুলো স্যাটিন মেটেরিয়ালের তো একটু পরে আমি আসলে খুলে দেখাবো সব কয়টি আর এ দুটো হলো শারারা এগুলো আমি কিনে এনেছি তো পিঙ্ক কালারটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর অন্যটা হলো লাইলাক কালার ওইটা আর খুলবো না কারণ সেম ডিজাইন শুধু দুই কালারের এগুলো আসলে টিস্যুর মধ্যে উড়নাটা টিস্যু এবং খুব সুন্দর কাজ করা উড়নার মধ্যে এবং শারারা পায়জামার নিচে তো খুবই সুন্দর কাজ করা থাকে আর আমার আসলে গোলাটা একেবারেই বসে গেছে কারণ আমার একটু ঠান্ডা লাগলেই গোলা বসে যায় তো এটা আরেকটা আর সেম ডিজাইন এই জন্য আর এইটা খুলছি না আর এই হলো ওরা যে কিনে এনেছে ওদের
লাইলাক কালার, এইটা পিঙ্ক কালার, এইটা এইটা আমি এখন লাইলাক কালারটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ডিজাইন আসলে এই ধরনের ডিজাইনই এখন সব জায়গায় দেখা যাচ্ছে, সব মার্কেটে সবখানে গেলে শুধু টিস্যু অর্গানজা এগুলোই দেখা যাচ্ছে 2টা বৎসর ধরে। আর এদেশে আসলে এই ধরনের ড্রেসগুলো শুধু ঈদের সময় পরা হয় বা কোনো পার্টিতে গেলে পরা হয়, সব সময় তো আর পরা হয় না এদেশে, এদেশে বাহিরে তো আর এগুলো পরে যাওয়া যায় না। তারপরে ওই ঈদ আসলে মনে হয় যেন কিনি, মেয়েদের ড্রেসগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগে, খুব ভালো লাগে, তাই আমি নিজেও কিনে আনি। তো এই তো দেখতে পাচ্ছেন আসলে লাইলাক কালারটা খুবই খুবই সুন্দর। আর এগুলোর হলো স্ট্রেইট ট্রাউজার, ওড়না এবং কামিজ। আর আমি ওদের জন্য যে ড্রেসগুলো এনেছি ওগুলো আসলে শারারা গারারা এই ধরনের ট্রাউজার, তো আমার খুব ভালো লেগেছে। আর আমার মেয়েরা খুব লাইট কালার চয়েস করেছে, তো এই জন্য আমি লাইট কালার নিয়ে এসেছি। তো এখন আমি যে কিনে এনেছি এইটার মধ্যে সাদাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আর স্কাই ব্লুটা খুলে দেখাচ্ছি না, সেম ডিজাইন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ছোট মেয়ের জন্য এনেছি। তো আমার মেয়েদের এই ড্রেসগুলো আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টস করে বলতে পারেন। আমার আসলে খুব ভালো লেগেছে যে 2টো ড্রেস আমি কিনে এনেছি। তো এই ড্রেসগুলোর ডিজাইন একটু আপনাদেরকে দেখাচ্ছি, এটা পিছনের সাইড, তারপরে এই হলো সামন সাইড। তো এই হলো ড্রেসের টপের নিচ, নিচের সাইডটা, এটা ফ্রকের মতো দেখতে। আর ওইটা হলো ট্রাউজার, ট্রাউজারের নিচের সাইড, এটা একটা ফ্রক স্টাইলের মতো আর কি, দেখতে খুব ভালো লাগছে তাই নিয়ে এসেছি। আর উপরটা একটু প্লেন, শুধু গলায় একটু কাজ আছে। আর এই হচ্ছে ড্রেসের হাতা। তো আর তো আসলে 2 দিন পরে ঈদ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আর এই যে খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার মেয়েরা কিনে এনেছে, আমরা 3 জনের জন্য 3টা কিনে এনেছে। আর এই স্যান্ডেল আমি আমার মেয়েকে বার্থডেতে প্রেজেন্ট দিয়েছিলাম। আর বাসায় আসলে অনেক ব্যাগ, জুয়েলারি এগুলো এমনিতেই আছে, অনেক স্যান্ডেল আছে, এগুলো আসলে কেনার কোনো দরকার হয় না, তারপরেও চাইলে কেনা যায়। তো নেকলেস সেটটা আমার মেয়ে আসলে ম্যাচিং করে কিনেছে, ও লাইলাক কালার বা পিঙ্ক কালার ড্রেসের সাথে ম্যাচ করে পরা যাবে। আর ব্যাগগুলো আসলে ইংলিশ শপ থেকে কেনা হয়েছে, ওরা কিনেছে। তো এখন হচ্ছে ইফতারের টাইম, তো আমরা আগের দিনের কিছু ছিল তারপরে টেকওয়ে অর্ডার করেছি, চিপস এন্ড হট উইংস এগুলো অর্ডার করেছিলাম, কারণ আমি একটু অসুস্থ এই জন্য। আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এন্ড ঈদ মুবারক।